আনা যুগে নমাজ পড়া মকরু, গরম করলি তাহলে আদি মনে গেলে এটা কিচ্ছু লাগতো না, এটা কিচ্ছু লাগতো না, এটা তুমিও লাগতো না, নিয়তও লাগতো না, দোয়াও লাগতো না, ও খালি বল বললে বইব ইত্যাদি ইত্যাদি আরো বক্তা আছে। আর মুসলমান হিসাবে যদি থাকতেও হয় আর খাস করে মজন মানতেও হয়, তুমি মাতার দেওয়ার ফল না সুন্নত, আর এই সুন্নতরে অস্বীকার করলে কুফরি হয়ে যাব, আর এই সুন্নত ছাড়া নমাজ পড়লে বকরু হইব, বকরের তঞ্জিহি, আর মকরুহে তঞ্জির উপরে আমল করলে অর্থাৎ সব সময় করলে এটা মকরের তহরিমি হয়ে যাব, এটা হারাম হয়ে যাব, তখন আর নমাজ হইত না। ঠিক এইভাবে খনি উদ্রা করিয়া নমাজ পড়লে মকরু হইব, মকরুহের তঞ্জিহি, আর মকরের তঞ্জিহির উপরে যদি আমল করেন তাইলে এটা মকরের তহরিমি হয়ে যাব, হারাম হয়ে যাব, নমাজ হইত না। তার মানে আপনি হঠাৎ একবার হয়ে গেছেন মকরু শরীর তৈব, কিন্তু দায়নী ভাবে সব সময় যদি আপনি এইরকম করেন এটা মকরুয়ের তাহলে নিয়ে দিব, হারাম হয়ে দিব। আসল নেই জগন্নাথ এইরকম কেউ বলে আমার খবর নাই, খবর আছে, খবর আছে, খবর না থাকলে কিরকম নমাজ করতে নমাজ না হয়েছে, তাহলে এটা আলাদা মশলা আছে, এটা দিনে প্রযোজ্য নাই, খবর আছে আর খুনি উদ্দাহ নমাজ পড়ে দেখুন জানি গরমর দিন নইলে সাফে দেখবা মসজিদ গেঞ্জি ভিন্ন আর বুড়াও হল পটুয়া হইল পটুয়া ও পটল আমার নমাজ নষ্ট করে আই মসলা গরমে নমাজি মানুষের ড্রেস না, এটা লেবাস না, এটা বাড়ির কিনতে জানি, এখন তো অস্থির দেখো বিয়ার অনুষ্ঠানও যা গরু বাড়ির যা কি গেঞ্জি গেঞ্জিয়া কি বিয়ার খাদি নাই, মানে ওই যে তখন উকিল তাকিয়ে গেছে তার কথা টুপি না খালি টুপি নাই, জেনারেল যাইতেও টুপি নাই, বেমার হামাই গেছে আর উপনি উদ্রা করিয়া গেঞ্জি বিন্দি আর অর্থাৎ শর্ট শার্ট ওগুলো আছে কইতাম মকরু জান অগল তো নাই হারে কইতাম যে দুই এগুলো আছে শহর কইবেন কি না হয়তো বুয়া হলে কইতাম জান অগলে কইছেন না শহর কইবেন মকরু মকরু রূপে আমল করলে হারাম নমাজি মানুষের কাপড় হইত একটু ঢিলা আর একটু লম্বা হইত উপরের জামাটা লম্বা হইত কোদে যা নকলে বেঞ্জি কিনতই শর্ট শার্ট কিনতই নমাজও খারাপ হইল অত সময় টমি টুমিয়ে ঠিক রাখলো কোন ছিল আর যেমনি সৈদ্ধাত গেল আর প্যান্ট বিন্দিতে বহু লাড়ি উঠে নিয়ে না নিয়ে প্যান্টিলু গেল তলে দিয়া আর গেঞ্জি গেলো উপেদি মানে ফেটে দিয়া তখন উপেদি নাই নিষেধ দিব তো নিশ্চয়ই গেছিল কি আইলো বাজু হয় মজার নমাজই বলি মসজিদ শ্রদ্ধানোর দরকার আছে নেওয়া কি সেও বলো শ্রদ্ধান বন্ধুরা যদি আপনি আপনার সামনে জোয়ান এখন দেখি এইরকম রেমটা দেখে যদি আসি দেখতে আমার নমাজই বলি সেটা শ্রদ্ধানো আনন্দ করে দিয়েছে কি নমাজি মানুষের এখন তালাশ করিয়া দেখো গা নমাজি মানুষের ফেকার মজন মানুষকে তো ফেকা মানবা ফেকার কিতাব পরিষ্কার আছে নমাজি হলো উপরের জামাটা লম্বা হইত অতটুকু যে কোনো বিপর্যয় ঘটি গেলেও তার নমাজ নষ্ট হইত না। এটার উদাহরণ দিস নিশোর কাপড় যদি ফাটি যায় হয় না নিমাজে মাঝে বিশেষ করে গরম দিনে গাম লাগলে আর সুন্নার লুঙ্গি হইলে তা ফাটি যায় অনেক সময় ফাটি যায় তো নমাজ নষ্ট হয়ে যাব না আপনার উপরে জামাটা যদি লম্বা থাকে তো ডাকিয়ে রাখি দিব আমার নমাজ নষ্ট হইত না। এর লাগি ও বেকার কিতাব পরিষ্কার লেখা আছে নমাজি আপনার উপরে জামাটা লম্বা হইত
ও শার্ট কিন দিয়ে যদি ওটা তার লম্ব হইত প্যান্টটা নিয়ে গেলে তো নমাজ নষ্ট হইত না, অন্য অসুবিধা হইল না। বাস্তব দেখুক আপনি আসিছেন তো একটা আপনার চোখের সামনে জোয়ানি যখন নেপালি উদ্যা তাকে আপনি তো সব চিন্তা করবেন এটা কেউ খেল না জানতে না বলতে চলবে জানতে না বলতে চলবে নমাজও আইসে যদি ইমাম সাহেব নুকুত দৌড়ি গিয়েও নুকুত গেছে কি ওই বলি নমাজ না ওই তো না তবে তো অলিমা বাদতে রয়েছে সরাসরি নুকুত গেছে কি নমাজ করতে পারে সবজি কে বলে তার মনে পরিষ্কার করা হবে ও যদি বক্তব্য ফর্ত তিনি তার বক্তব্য শিখাই দিস এটা বলে তো ফর্সি এটা বাদে কিন্তু এটা তো সব তার ব্যক্তিদের মসজিদ ও বক্তব্য শিখাইয়া দিস ইমাম সাহেব সালাম ফিরাইলে নমাজ বাতিল দেখবা এটা আমি দেখি তান্ত্রিক দেখি ইমাম সাহেব এনে দিয়ে সালাম ফিরাইবার আগে বাগুদি সালাম ফিরাইয়া এবার বাইর দিয়ে আসছে মানে হে এবারে ফিরি হয়ে গেছে এই ক্ষেত্রে ইমাম সাহেবের দায়িত্ব আছে ইমাম সাহেবের বাচ্চা বলে সালাম ফিরাইতা ওটাও কিতাব লেখা আছে ইমাম সাহেবের সালাম বাচ্চি বলি ফিরাইতাম অকুদির বাচ্চা বহুত জাত মানুষ ইমাম সাহেবের যদি খালি আনা শুরু করি দিনকে তো হয়তো বাইর দিয়ে বলি তাই যদি লম্বা হই বলে মুসল্লি বাইর দিয়ে আসছে কারণে করি যেহেতু অতীতের রাস্তার দ্বারা আমরা নেকি পাইনি কেন ও অলিও আনিছে যখন নেকামল নেকামল কিতাবি কাজ হয়েছে রণ রয়েছেন নফল নমাজ নফল রোজা কোরআন শরীফ তিলাওয়াত দুরুদ শরীফ ওয়াজিফা একটা ফিজিক্যাল করি এখন মানুষ করি হে যদি ওইটা জানে তেহে নিবি এটা করি তো পারবো না কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে কোন প্রশ্ন আছে না হাত ধরি যদি হয়তো সপ্তাহ পয়সা করে দেবো নিশাবাদ করবো ইত্যাদি করবো আলোচনা করলে মর্যাদা নকল না ফায়দাও হয় দুইটা ফায়দাও হয় আল্লাহ অভিজ্ঞত হলমাইশ্বর নুজ করু মহা সিনেমা অর্থাৎ কোন মানুষের আয় যে প্রকাশ করা এটা কবিতা গুণা এটা আল্লাহ মাফ করে না এটা হক করলে বাদল মাঝে করে সকল এবার আল্লাহ কোন অবস্থায় মাফ করে না যেহেতু আল্লাহ হক নাই এক কথা হলে বুঝতে পারবা যে সকল আল্লাহর হকর যা কিছু আছে আমি আগে বসলাম সংক্ষেপে যে আল্লাহ মাফল লাগি মাসিল লাগি আমরা বিভিন্ন সুরত চেষ্টা করি আল্লাহর লাগি উম্মতে মুহাম্মদের লাগি আমরা জায়গা নির্ধারিত করিয়া রাখছি যে সমস্ত জায়গা উপস্থিত হয়ে গেলে শর্ত মোতাবেক উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগি গুণাবে আল্লাহ মাফ করে এই ক্ষেত্রে আল্লাহর হক যা কিছু কবিরা কবিরা গুণা সব আল্লাহ মাফ করে দেবে না খালি আল্লাহর লোকের শরীর করেন এটা আল্লাহ বরদাস্ত করে না এটা মাফ করতে নাই পরিষ্কার আল্লাহ জানাইয়া দিয়া রাখছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ভালো জিনিস আলোচনা করলে ফায়দাও হয় বলার কামর সাক্ষী বানাইলে ফায়দাও আছে বাদ কাম যদি কেউ করিলে গুনার কাম